নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ম্যাঙ্গানিজ পাথর বোঝায় একটি লরি, অল্পের জন্য রক্ষা পায় চালক এবং খালাসি। আসানসোলের কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাইপাস চাপতরিয়া 2 নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ম্যাঙ্গানিজ পাথর বোঝায় একটি লরি। লরিতে থাকা খালাসি জানান যে লরিটি হলদিয়া থেকে ম্যাঙ্গানিজ পাথর বোঝায় করে গিরিডিহ নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে যায়। অল্পের জন্য রক্ষা পায় লরির চালক এবং খালাসি। যদিও খালাসি জানান যে চালকের অল্প একটু শরীরে চোট পায়, তবে সেরকম আঘাত কারোর লাগেনি। হঠাৎ করে একটি মোটরসাইকেল লরির সামনে চলে এলে লরিটি মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। गाड़ी मतलब पलटी हुई है, मोटरसाइकिल आ गया सामने, उसको बचाने के चक्कर में धरना काटा तो पलटी मार। कहाँ से आ रहा था गाड़ी? गाड़ी हल्दिया से आ रहा है। जा रहा था गिरिडीह। कौन चीज़ लोड है? मैग्नीज पत्थर। किसी का चोट घट लगा? चोट नहीं लगा, ड्राइवर का थोड़ा हाथ करेक हुआ, मेरा भी जरूर हाथ मिल जाएगा। आपको खलत से क्या नाम है? नाम क्या है? नाम इनाजन सर। শুক্রবার পাণ্ডবেশ্বরের কুমারটি পার্কে অনুষ্ঠিত হলো সরকারি অনুষ্ঠান দুয়ারে সরকার। রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচি এনেছেন সেই সমস্ত মানুষদের কথা ভেবে যারা তাদের সরকারি কাজকর্ম করাবার জন্য পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে পৌঁছাতে অক্ষম। একেবারে ঘরের সামনে সরকারি কাজকর্ম করাতে পেরে খুশি স্থানীয় মানুষজন। এদিনের এই দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে প্রায় সমস্ত রকম সরকারি কাজকর্ম যা ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসের মাধ্যমেই হয়ে থাকে, সেই সমস্ত কাজগুলোর জন্য আর পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস যাওয়ার কোনো দরকারই নেই। কেননা সরকার মানুষের দ্বারে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এনেছে এই দুয়ারে সরকার কর্মসূচি। এই দিনের এই অনুষ্ঠানে পঞ্চায়েত তথা প্রশাসনের অফিসারদের সম্মিলিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, ছিলেন পাণ্ডবেশ্বর প্রস্তাবিত ব্লক সভাপতি কীর্তি মুখার্জি, ছিলেন অঞ্চল সভাপতি খোকন মণ্ডল, প্রধান স্বতন্ত্র সহ মণ্ডল, ছিলেন সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য অনুপ ভট্টাচার্য এবং অন্যান্য। এই এই দুয়ারে সরকার আমাদের পাণ্ডবেশ্বর ব্লক জুড়ে বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে এবং আমাদের তো সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন টাইপের বিভিন্ন যখন যখন নির্দেশ দেয় তখন তখন আমাদের দুয়ারে সরকার করছে। আমরা প্রচুর উপকৃত হয়েছে, প্রচুর মানুষ, সাধারণ মানুষ প্রচুর উপকৃত হয়েছে। যারা জানে না, ই করে না, তারা কিন্তু এই যে দুয়ারে সরকারে এসে প্রচুর উপকৃত হয়েছে। যে কোনো পরিষেবা, সরকারি যে পরিষেবাগুলো আছে সেগুলি থেকে উপকৃত হচ্ছে।